এসসিবি ব্লাক পংস ওয়ার্ডে এবে পাঁচ জন রোগী অনেক আজি জনে যুবক ব্লাক পংসরে সংক্রমিত হয়ে ওয়ার্ডে ভর্তি হয়েছেন সে করোনা সংক্রমিত লে সুস্থ হওয়া পরে তাঁর নিকটে ব্লাক পংস লক্ষণ দেখা দিয়েছিল চিকিৎসিত হওয়া পাঁচ জন যাক ব্লাক পংস রোগীর কোণী স্বাস্থ্যগত জটিলতা নাই বলে ওয়ার্ডর ডাক্তার সূচনা দিয়েছেন অন্যপক্ষে বর্তমান সুদ্ধা 20 জন ব্লাক পংস রোগী কটক বড় ডাক্তারখানার অস্ত্রোপচার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরিথিবা সূচনা মিলেছে। উত্তরাখণ্ডে প্রবল বর্ষা যোগ 200 অধিক রাস্তা বন্ধ হয়েছি, ফলে লোকঙ্ অসুবিধা সম্মুখীন হওয়া পড়ছে। অনেক জেলার রাস্তা বন্ধ হওয়ার গ্রামবাসী সমস্যা দুই গুণ বড় যাই। ঋষিকেশ বদ্রীনাথ রাজপথের ভূকলন যোগ অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। ভূকলন পরে রাস্তা বন্ধ যোগ অনেক কিলোমিটর যাই রাস্তা জাম রয়েছে। এপটে পাণিপাগ বিভাগ 11 তারিখ যাই প্রবল বর্ষা নেই আলর্ট জারি করেছে। জাতীয় রাজপথের রাস্তা বন্ধ যোগ অনেক স্থানের যাত্রী ফসি রয়েছেন। নোডাল এজেন্সি তরফর বন্ধ রয়েছে রাস্তা খোলা যাচ্ছে, কিন্তু খারাপ পাণিপাগ যোগ রাস্তা খোলার মধ্যে অসুবিধা হচ্ছে। অধিকাংশ গ্রামবাসী ধর্মশালা, হনুমান মন্দির, পুলিশ থানা, বন বিভাগ বিশ্রাম গৃহরে রাত্রে আশ্রয় নিয়েছিল। রাত্রে পাহাড় উপরে বাদল ফাটি ফলে গাঁকু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, লোকে ভয়ভীত অবস্থায় অনেক। ডকায়তি উদ্যম পণ্ড, অন্তরাজ্য ডকায়তি গ্যাং গিরফ। ময়ূরভঞ্জ জেলার ঘাগরবেড়া থানা অন্তর্গত গণ্ডু সাহিরে এক অভাবনীয় ঘটনা ঘটি যাই। ডকায়ত করা যোজনা করুথিবা বেড়ে ঘাগরবেড়া পুলিশ 9 জনকু গিরফ করেছে। এমানে হচ্ছেন অন্তরাজ্য ডকায়ত। এমানক নাঁরে ওড়িশা এবং ঝাড়খণ্ড রাজ্যে বিভিন্ন থানার অপরাধিক মামলা রয়েছে। এমানে গতকালি ঘাগরবেড়া অঞ্চলের ডকায়ত করা যোজনা করুথিবা সময়ের পুলিশ পাখকু বিশেষ সূত্রর খবর আসছিল। পুলিশ সঙ্গে সঙ্গে খবর পাই চড়াও রাখি। পুলিশ অতি সতর্কতার সহিত কাবু করিপারে মধ্যে সফল হয়েছিল। এমানঙ্কঠারু এক টাটা সফারি গাড়ি, গোটিয়ে পিস্তল, অফুটা গুলি, পাঁচটি খণ্ডা জবত করা সহ ঘাগরবেড়া পুলিশ এনে এক মামলা রুজু করেছে। এতে ঝাড়খণ্ড রাজ্যের 4 জন থাকবে, 5 জন ঘাগরবেড়া অঞ্চলের বলে জনাপড়ছে। এমানে হচ্ছেন ঘাগরবেড়া থানার সুমিত মাহকুড়, বিকাশ মাহকুড়, বিশ্বজিৎ গিরি, মনোরঞ্জন কুমার মাহান্তি, মনোজ কুমার মহন্ত এবং ঝাড়খণ্ড রাজ্যের এমডি নাদিন, রঞ্জিত দাস, জাহির এব্বাস ও লেলে সেটি। এমানকু সুকরুড়ি মেডিকালে স্বাস্থ্য পরীক্ষা করিবা পরে করঞ্জিয়া কোর্ট চালান করা যাইতবা জনা পড়িছে। পাইকমাল বিভাগীয় কৃষি অধিকারী বেআইন ভাবে বিক্রি করুথিবা সার দোকানী উপরে চড়াও করিথিবার জনা পড়িছে। পাইকমাল সহকারী কৃষি অধিকারী ঝুমি মেহের সহ কৃষি অফিসর মনোরঞ্জন পুরোহিত স্থানীয় ট্রায়াল ট্রেড ও ফার্টিলাইজর ও কীটনাশক দোকান চড়াও করে তনিক করা সহ বেআইন ভাবে বিক্রি করুথিবা উক্ত সার দোকানী নামে অনিয়মিততা অভিযোগ হেউথিবা হেতু দোকানী সিল করা সহ লাইসেন্স রদ করে অন্য এক দোকান বিরুদ্ধে মধ্যে আসুথিবা অভিযোগ ভিত্তিরে কারণ দর্শাই নোটিশ জারি করেছেন। এনেই জেলা মুখ্য কৃষি অধিকারী সুপারিশ করিথিবার জনা পড়েছে। রাজনীতিকে অপরাধমুক্ত করা দিগে সুপ্রিমকোর্ট এক বড় নিষ্পতি নিয়েছেন। প্রার্থী চয়ন হয়ে নাম ঘোষণা হবার 48 ঘণ্টা মধ্যে প্রার্থী অপরাধিক পৃষ্ঠভূমি প্রকাশ করা রাজনৈতিক দলক সুপ্রিমকোর্ট। সূচনা মোতাবক ফেব্রুয়ারি বিহার বিধানসভা নির্বাচন নিয়ে সুপ্রিমকোর্ট কে যে প্রার্থী চয়ন হবার 48 ঘণ্টা মধ্যে কিংবা নামাঙ্কনপত্র দাখল করার প্রথম তারিখে অতিকমে 2 সপ্তাহ পূর্ব নিজ প্রার্থী অপরাধিক পৃষ্ঠভূমি নিয়ে বিবরণী সম্পৃক্ত রাজনৈতিক দল অপলোড করবে। কিন্তু এবে এই রায়ে সংশোধন করা যাই। জস্টিস নরিমান এবং গাভাই উক্ত রায়ে সংশোধন করে প্রার্থী মানে চয়ন হওয়া সহ নাম ঘোষণা হবার 48 ঘণ্টা মধ্যে হি সে অপরাধিক পৃষ্ঠভূমি নিয়ে সূচনা দেওয়া রাজনৈতিক দল মানুষ সুপ্রিমকোর্ট। পশ্চিম ওড়িশা বিজেপি পক্ষর পশ্চিম ওড়িশা বিকাশ পরিষদ কার্যালয় সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করাইছে। বিজেপি অভিযোগ করেছে রাজ্য সরকার পশ্চিম ওড়িশা প্রতি বৈমাত্রিক ভাবে পোষণ করা সহ বিভিন্ন ক্ষেত্রে আহৈতিক অবহেলা পরিদর্শন করেছেন। এপরিকি পূর্ব ওড়িশায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করা বেড়ে পশ্চিম ওড়িশা গঠন হয়ে পশ্চিম ওড়িশা বিকাশ পরিষদক বার্ষিক মাত্র 200 কোটি টাকা দিয়া যাচ্ছে, তাহা পুঁ 11টি জেলা। বর্তমানর বিকাশ পরিষদ বিজু জনতা দলর এক ঠিকা সংস্থা পাল্টি যাই। বারম্বার দাবি করা সত্ত্বে পশ্চিম ওড়িশা বিকাশ পরিষদ মুখ্য কার্যালয় রাজধানী ভুবনেশ্বর পশ্চিম ওড়িশাকে স্থানান্তরিত করা যাও না বলে অভিযোগ করেছেন বিজেপি নেতৃমণ্ডলী। এই কার্যক্রমে বরিষ্ঠ বিজেপি নেতা তথা সম্বলপুর বিধায়ক জয়নারায়ণ মিশ্র, রাজ্য সম্পাদক টঙ্কধর ত্রিপাঠী, বিধায়িকা কুসুম টেট্টি, বিধায়ক ভবানী ভোইঙ্ক সমেত বহু বরিষ্ঠ নেতা উপস্থিত লে।
କୁଖ୍ୟାତ ଆତଙ୍କବାଦୀ ସଂଗଠନ ଅଲକାଏଦା ନୂଆଦିଲ୍ଲୀ ବିମାନ ବନ୍ଦରକୁ ଉଡ଼ାଇ ଦେବାକୁ ଧମକ ଦେବା ପରେ ନୂଆଦିଲ୍ଲୀ ଭଳି ଭୁବନେଶ୍ୱର ବିମାନ ବନ୍ଦର ପାଇଁ ମଧ୍ୟ ରେଡ୍ ଆଲର୍ଟ ଜାରି ହୋଇଛି। ଅଗଷ୍ଟ 10ରୁ 20 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ଆନ୍ତର୍ଜାତୀୟ ବିମାନ ବନ୍ଦରର ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କଡ଼ାକଡ଼ି କରାଯାଇଛି। ବିଜୁ ପଟ୍ଟନାୟକ ଆନ୍ତର୍ଜାତୀୟ ବିମାନ ବନ୍ଦରର ନିର୍ଦ୍ଦେଶକ ପ୍ରଭାତ ରଞ୍ଜନ ବେହୁରିଆ କହିଛନ୍ତି, 10 ଦିନ ପାଇଁ ବିମାନ ବନ୍ଦରରେ ରେଡ୍ ଆଲର୍ଟ ଜାରି ହୋଇଥିବାରୁ ଆମେ ବିମାନ ବନ୍ଦରର ସୁରକ୍ଷା ନେଇ ଏସ୍ଓପି ଜାରି କରିଛୁ। ସାଧାରଣତଃ ସ୍ୱାଧୀନତା ଦିବସ ଓ ସାଧାରଣତନ୍ତ୍ର ଦିବସ ସମୟରେ ଆମକୁ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କଡ଼ାକଡ଼ି କରିବାକୁ କୁହାଯାଏ, କିନ୍ତୁ ଏଥର ଦିଲ୍ଲୀ ବିମାନ ବନ୍ଦର ଉଡ଼ାଇ ଦେବାକୁ ଧମକ ଆସିଥିବାରୁ ଆମେ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ବଢ଼ାଇ ଦେଇଛୁ। ସେ ଆହୁରି କହିଛନ୍ତି ଯେ ଆମେ ସଦାସର୍ବଦା ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା କଡ଼ାକଡ଼ି କରିଥାଉ, କିନ୍ତୁ ଏବେ ଏହାକୁ ଅଧିକ ବଢ଼ାଇ ଦିଆଯାଇଛି। ବିମାନ ବନ୍ଦରର ଭିତରକୁ ଯାତ୍ରୀ ଓ କର୍ମଚାରୀଙ୍କ ବାଦ କାହାକୁ ଛଡ଼ାଯିବନି। ଭିଜିଟର ପାସ୍ ଦିଆଯିବ ନାହିଁ। ଟର୍ମିନାଲ ନିକଟକୁ ଗାଡ଼ି ଆସିବ ନାହିଁ। ଟର୍ମିନାଲ ଠାରୁ ଦୂରରେ ଗାଡ଼ି ପାର୍କିଂ ବ୍ୟବସ୍ଥା କରାଯିବ। ସେହିପରି ବିମାନ ବନ୍ଦରରେ 2 ଗୁଣା ଅଧିକ ବନ୍ଧୁକଧାରୀ ଯବାନଙ୍କୁ ମୁତୟନ କରାଯିବ। ପ୍ରବେଶ ପଥକୁ ସିଲ୍ କରି କଡ଼ାକଡ଼ି ଚେକିଂ ହେବ। ସନ୍ଦିଗ୍ଧ ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଅଟକ ରଖି ପଚରାଉଚରା କରାଯିବ। କାହାକୁ ବି ବାହାରେ କୌଣସି ସାମଗ୍ରୀ ରଖିବାକୁ ଦିଆଯିବନି। ପ୍ରତି ବାଚ୍ ଟାୱାରରେ 2 ଜଣ ଲେଖାଏଁ ଯବାନଙ୍କୁ 24 ଘଣ୍ଟା ମୁତୟନ କରାଯିବ। ଆଜି ଗଞ୍ଜାମ ଓକିଲ ସଂଘର କନଫରେନ୍ସ ହଲ୍ଠାରେ ଯୁବ ଆଇନଜୀବୀ ଶରତ କୁମାର ପାଣିଗ୍ରାହୀଙ୍କର ଶୋକସଭା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏଥିରେ ସଂଘ ସଭାପତି ଜନାର୍ଦ୍ଦନ ସୁବଧି, ଉପସଭାପତି ଭାଗି ରାଓ, ସମ୍ପାଦକ ପ୍ରଦୀପ ବେହେରା, ସହସମ୍ପାଦକ ସୁଧୀର କୁମାର ପାତ୍ରଙ୍କ ସମେତ ମୋହନ ସିଙ୍ଗାରୀ, ଅକ୍ଷୟ ପଟ୍ଟନାୟକ, ମନୋଜ ପଟ୍ଟନାୟକ, ତ୍ରିପାଠୀ ସାହୁ, କୁଞ୍ଜବିହାର ପଣ୍ଡା, ମଦନ ପାତ୍ର ଓ ସୂର୍ଯ୍ୟକାନ୍ତ ସୁବୁଧି, ବରୁଣ ଗୌଡ଼, କୃଷ୍ଣ ସାହୁ, ବାବୁ ନାୟକ, କିରଣ ମଣ୍ଡଳ, ଗିରିଜା ନାୟକ, ଅନିଲ ପଣ୍ଡା, ଦିବାକର ମହାପାତ୍ର, ମନୋଜ ପାଣିଗ୍ରାହୀ, ପ୍ରଦୀପ ଶତପଥୀଙ୍କ ସମେତ ବହୁ ଓକିଲ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଆଫଗାନିସ୍ତାନରେ ତାଲିବାନ ଅଧିକରୁ ଅଧିକ ଅଞ୍ଚଳ ଅଧିକାର କରୁଥିବା ବେଳେ ସ୍ଥିତି ଦିନକୁ ଦିନ ଜଟିଳ ହେବାରେ ଲାଗିଛି। ଏହାଫଳରେ ସେଠାରେ ଥିବା ବିଦେଶୀ ନାଗରିକମାନଙ୍କ ସୁରକ୍ଷା ପ୍ରତି ବିପଦ ସୃଷ୍ଟି ହୋଇଛି। ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ବିଭିନ୍ନ ଦେଶ ଆଫଗାନିସ୍ତାନରେ ଥିବା ନିଜ ନିଜର ନାଗରିକଙ୍କୁ ସେଠାରୁ ବାହାର କରିନେଉଛନ୍ତି। ଭାରତ ପୂର୍ବରୁ କାନ୍ଦାହାରରେ ଥିବା ନିଜର ବାଣିଜ୍ୟ ଦୂତାବାସକୁ ବନ୍ଦ କରିଦେଇଥିବା ବେଳେ ଏବେ ଆଉ ଏକ ସହର ମଜାର ଏ ଶରିଫରେ ଥିବା ନିଜର ନାଗରିକମାନଙ୍କୁ ସୁରକ୍ଷିତ ଫେରାଇ ନେବାକୁ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛି। ଏଥିପାଇଁ ଭାରତ ସରକାର ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ବିମାନର ବ୍ୟବସ୍ଥା କରିଛନ୍ତି। ସହରରେ ଥିବା ଭାରତୀୟ କନସୁଲେଟ୍ ଜେନେରାଲ ଅଫିସ ପକ୍ଷରୁ ଆଜି ଏକ ଟ୍ୱିଟ୍ କରି ଏ ସମ୍ପର୍କରେ ଘୋଷଣା କରାଯାଇଛି। ଏଥିରେ କୁହାଯାଇଛି ଯେ ଆଜି ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ଫ୍ଲାଇଟ୍ ଭାରତୀୟ ନାଗରିକମାନଙ୍କୁ ନେଇ ଭାରତ ଅଭିମୁଖେ ଯାତ୍ରା କରିବ। ଯେଉଁ ଭାରତୀୟ ନାଗରିକମାନେ ଏହି ବିମାନ ମାଧ୍ୟମରେ ଭାରତ ଫେରିଯିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେମାନେ ତୁରନ୍ତ ନିଜର ନାମ ଓ ଅନ୍ୟାନ୍ୟ ବିବରଣୀ ପ୍ରଦାନ କରିବାକୁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। ଏଥିପାଇଁ ଏକ ଫୋନ୍ ନମ୍ବର ଓ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ନମ୍ବର ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ଚତୁର୍ଥ ଶ୍ରେଣୀ କର୍ମଚାରୀଙ୍କ ବିୟୋଗରେ ଶୋକସଭା। କୋଟପଡ଼ା ସରକାରୀ ଉଚ୍ଚ ବିଦ୍ୟାଳୟରେ କାର୍ଯ୍ୟରତ ଚତୁର୍ଥ ଶ୍ରେଣୀ କର୍ମଚାରୀ ସ୍ୱର୍ଗତ ଅଭୟ କୁମାର ନାୟକ ଆକସ୍ମିକ ମୃତ୍ୟୁରେ ବିଦ୍ୟାଳୟର ଛାତ୍ରଛାତ୍ରୀ ତଥା ସହକର୍ମୀମାନଙ୍କ ଦ୍ୱାରା ଶୋକସଭା ବିଦ୍ୟାଳୟ ପରିସରରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ସ୍ୱର୍ଗତ ନାୟକ ଜଣେ କର୍ମଠ ତଥା କର୍ତ୍ତବ୍ୟନିଷ୍ଠ କର୍ମଚାରୀ ଥିଲେ। ତାଙ୍କର ଆକସ୍ମିକ ମୃତ୍ୟୁ ଯୋଗୁଁ ବିଦ୍ୟାଳୟରେ ଶୋକାକୁଳ ପରିବେଶ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା। ଏହି ଶୋକସଭାରେ ବିଦ୍ୟାଳୟର ପ୍ରଧାନ ଶିକ୍ଷୟତ୍ରୀ ପ୍ରମଦିନ ବିଶ୍ୱାଳ, ମୋ ସ୍କୁଲ ଅଭିଯାନ ସଭାପତି ଗଣେଶ ଚନ୍ଦ୍ର ପଣ୍ଡା, ବିଦ୍ୟାଳୟ କମିଟି ସଭ୍ୟ ଏମ୍ ଶଙ୍କର ରାଓଙ୍କ ସହ ବିଦ୍ୟାଳୟ ସମସ୍ତ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀ ତଥା କର୍ମଚାରୀମାନେ ଉପସ୍ଥିତ ଥିଲେ।